ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয় অনেক ভালো আছো। আমরা শিখছি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান থেকে। তো ইউনিট ওয়ানের আছে কী শেখাচ্ছে আমাদেরকে, সেটা হচ্ছে গ্রিটিংস। গ্রিটিংস বানানটা একটু দেখে নাও, GREETINGS, টিংস, গ্রিটিংস। গ্রিটিংস মানে হচ্ছে শুভেচ্ছা জানানো। তো আমরা কোন সময় কী নিয়ে শুভেচ্ছা জানাবো, এটা নিয়েই হচ্ছে আমাদের এই অধ্যায়টি। তো এখানে আমরা দেখছি যে একটা শিক্ষিকা তার ক্লাসে পড়াচ্ছেন এবং তিনি সব ছাত্রদেরকে কি বলছেন, তিনি বলছেন গুড মর্নিং স্টুডেন্টস, এবং তার ছাত্ররা তাকে কি উত্তর দেবে, গুড মর্নিং টিচার। তাহলে এটাই কিন্তু আমরা এর আগের ভিডিওতেও শিখেছি যে প্রত্যেক ক্ষেত্রে আমাদেরকে গুড মর্নিং বলতে হবে, এবং আমরাও তখন আমাদের টিচারের সাথে যখন দেখা হবে আমরা কি বলবো তাকে, আমরা গুড মর্নিং জানাবো, গুড মর্নিং টিচার। এবং টিচার পিঙ্কিকে কি উত্তর দেবে, গুড মর্নিং পিঙ্কি। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে আমরা কিভাবে গুড মর্নিং বলবো। এখন যখন আমরা গুড মর্নিং বলবো, তারপরে আমরা কিভাবে আমাদের কথাবার্তা চালাবো, আমরা কি শুধুমাত্র শুভ সকাল বলে চলে যাব, নাকি আমাদের সেই বন্ধুর আরেকটু খোঁজ খবর নেওয়া আমাদের জরুরি? অবশ্যই আরেকটু খোঁজ খবর নেওয়া জরুরি। তুমি তাকে জিজ্ঞেস করতেই পারো যে আজকের দিনটা তার কেমন যাচ্ছে বা তোমার বন্ধুটি কেমন আছে। তাহলে চলো আমরা দেখি। তো আমরা বলবো গুড মর্নিং, তারপর বলবো হাউ আর ইউ। দেখো HOW, হাউ, হাউ মানে হচ্ছে কেমন, ARER এবং YOU, ইউ, হাউ আর ইউ মানে হচ্ছে তুমি কেমন আছো। তাহলে তোমার বন্ধুটির উত্তরে কি বলবে, ভালো আছি ধন্যবাদ। এবং সেটা সে কীভাবে বলছে, সে বলছে ফাইন, FINE, ফাইন, এটার মানে হচ্ছে ভালো আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বানান হচ্ছে THANK, থ্যাংক, থ্যাংক মানে হচ্ছে ধন্যবাদ, এবং ইউ, YOU, ইউ মানে হচ্ছে তোমাকে। তার মানে তোমার বন্ধু বলছে শুভ সকাল, তুমি কেমন আছো, এবং সে ও তার বন্ধুকে উত্তর দিচ্ছে ভালো আছি, তোমাকে অনেক ধন্যবাদ। তাহলে দেখো, তুমি জানতে পারলে তোমার বন্ধু কেমন আছে। সেটা কিভাবে আমরা জানবো, আমরা প্রথমে বলবো গুড মর্নিং, যেটার অর্থ হচ্ছে শুভ সকাল, তারপর বলবো হাউ আর ইউ, তুমি কেমন আছো, এবং এটার উত্তরে সে আমাকে কি বলবে, ফাইন, থ্যাংক ইউ, ভালো আছি, তোমাকে ধন্যবাদ। এবং এই একইভাবে কিন্তু আমরা আমাদের এই যে টিচারকেও জিজ্ঞেস করতে পারি, হাউ আর ইউ, তাহলে টিচার কি উত্তর দিবে, ফাইন, থ্যাংক ইউ। তাহলে এরপর যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে হাউ আর ইউ, তখন তুমি কি উত্তর দেবে, তুমি উত্তর দেবে ফাইন, থ্যাংক ইউ। পিঙ্কির মতো তুমিও কিন্তু এখন শিখে গেছো যে কিভাবে এটার উত্তর আমরা দিতে পারি। তাহলে পিঙ্কি তোমাদেরকে জিজ্ঞেস করছে, ফ্রেন্ডস, হাউ আর ইউ, ফ্রেন্ডস মানে কি বন্ধুরা, তোমরা কেমন আছো, তুমি বলো তো এটার উত্তর কী হবে, এটার উত্তর হবে অবশ্যই ফাইন, থ্যাংক ইউ। তাহলে এই যে দেখো, আমরা শিখে গেলাম কিভাবে আমরা সকালে সবাইকে শুভেচ্ছা জানাবো এবং তাদের সাথে কিভাবে কথা বলবো। তাহলে এই ভিডিওতে আমরা জানলাম যে কিভাবে কারো কুশল জিজ্ঞাসা করতে হয়, সে কেমন আছে সেটা কিভাবে জিজ্ঞেস করতে হয়, কিভাবে করতে হয় বলো তো, জিজ্ঞেস করতে হয় হাউ আর ইউ। এবং কেউ যখন তোমাকে জিজ্ঞেস করবে হাউ আর ইউ, তখন তুমি কি উত্তর দিবে, তুমি উত্তর দিবে ফাইন, থ্যাংক ইউ। তাহলে এখানেই আমরা শেষ করছি ইউনিট 1।